জানি বাবু, আমাকে সময় আবার এসব কিছু আসছিল না। আমরা কিন্তু বড়ই বাল্লা ছিলাম। আজকালকার পোলাপানের তালি বুঝি না কি। এর বইলে 14ই ফেব্রুয়ারি আইতাছে, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস পালন করুন লাগবো। আচ্ছা বুঝলাম, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এর মানে ভালোবাসা দিবস। এর আগে বলে আবার হাগ ডে, কি এর রোজ ডে, এর মাঝখানে তো আবার ভালোবাসা দিবসের আগে আইয়া পড়বো পহেলা ফাল্গুন। সব খালি জোড়ায় জোড়ায় ঘুরবো এই সময়। আচ্ছা হাগ ডে মানে কি আপনারা বোঝেন? আমার মনে হয় ওই সময় মানে হাগ, কসু, গেসু, এডি মনে পোলাপানে একজন আরেকজনের দেয় নাকি। হাগ মানে তো আমি এটাই জানি, আর তো কিছু জানি না। তারপরে বলে আইবো আবার রোজ ডে। রোজ ডে মানে কি? হ রোজ মানে জানি, রোজ মানে তো গোলাপ, হয়তো ওই সময় গোলাপ দিব একজন আরেকজনের। বুঝলাম, এরপরে আইব পহেলা ফাল্গুন। এই ফাল্গুনে আবার হলুদ রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি, পইরা পইরা আবার জোড়ায় জোড়ায় ঘুরবো। সব ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি আইব, সেদিন পালন করব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। পার্কের আনাসে কোনাসে সিপাই সাপাই এই এই ফেলাটে ওই ফেলাটে ভ্যালেন্টাইন্স ডে পালন করা শেষ। এরপর থেকে পরের দিন থেকে কী শুরু হইব জানেন? যেদিন পালন করছে হাগ ডে, সেদিন হইব বাঘ ডে। কেমন বোঝেন আপনারা? যেদিন হাগ ডে পালন করছে সেদিন থেকেই দেখবেন বয়ফ্রেন্ড ভাগ্যে গেছে, আর খুঁজা পাওয়া যাইতেছে না। এরপর কী হইব? রোজ ডে। যেদিন পালন করছে রোজ ডে, সেদিন শুরু হইব খোঁজ ডে। বয়ফ্রেন্ডের খোঁজ, হেনে খোঁজ, অনেক খোঁজ, হেনে খোঁজ, অনেক খোঁজ, খুঁজতে খুঁজতে জীবন শেষ। এরপর যেদিন পালন করলো চকলেট ডে, সেদিন শুরু হইব ব্লক লিস্ট ডে। এই সময় বয়ফ্রেন্ডের মোবাইলে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব কিছু থেকে দেখবা তোমারে ব্লক কইরা দিছে। সেই শুরু হইব ব্লক লিস্ট ডে, চকলেট ডের পরিবর্তে ব্লক লিস্ট ডে পালন করবা। এরপরে তো সব শেষে আইব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস যেদিন পালন করছো সেদিন কী দিবস পালন করতে হইব জানো? বড়া বাস খাওয়া দিবস। সেই দিবসে বয়া বয়া বড়া বাস খাইবা আর কানবা কিল্লিগা যে ভালোবাসা দিবস পালন করতে আনাসে কোনাসে সিপাই সাপাই ফেলাটে গেছিলাম। হন রে সকল সেরিরা, তগরে কইয়া রাখি, এই দাদির কথা একদিন মনে করবি। এডি করিস না লো, এডি করিস না, এডি বালা না, এডি বালা না। আমাগো সময় এডি আসেল না, আমাগো সময় তোর দাদার লগে আমি দেহাকরণের সময় কি সরম যে পাইতাম। বিয়া হয়ে গেছিল, এরপরও সরম করতো, তবু কি লাজ লজ্জা নাই? আমার সেই দিনের কথা মনে পড়লে আজও মনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে। আমি তোমার বধু, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। মনে রাখিস, স্বামী স্ত্রীর ভালোবাসাই আসল ভালোবাসা।